আনাকোন্ডা। নামটা শুনলেই শীত তারা দিয়ে নেবে যায় ঠান্ডা স্রোত, মনে পড়ে যায় হলিউডের সেই সিনেমার কথা। সেই অ্যানাকোন্ডা এবার আপনিও চাক্ষুষ করতে পারবেন। অবশ্য সেজন্য সুদূর অ্যামাজন পাড়ি দিতে হবে না, খাস কলকাতাতেই সম্ভব অ্যানাকোন্ডা দর্শন। হ্যাঁ ঠিকই শুনছেন, অ্যামাজনের অ্যানাকোন্ডা এবার আলিপুরে। নেক্সট আমরা হয়তো সামনের বছর অ্যানাকোন্ডা আনতে পারি, কারণ সেন্ট্রাল জু অথরিটি পারমিশন দিয়ে দিয়েছে অ্যানাকোন্ডার, এবং সেটা যেহেতু শীত পড়েছে হাইবারনেশন আছে, এটা আমাদের ম্যাড্রাস কোকালের ব্যাংক থেকে আসবে। এই আবার ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা চেষ্টা করবো ওটাকে আনার। অ্যানাকোন্ডা বিষধর সাপ না হলেও এর আকৃতিটাই ভয়ঙ্কর। মূলত চার ধরনের অ্যানাকোন্ডা পাওয়া যায়, ডার্ক স্পটেড, হলুদ, সবুজ এবং বলিভিয়ান অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ হিসাবে পরিচিত, সর্বোচ্চ 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, ওজন হতে পারে 200 কেজির উপর। এহেন চারটি অ্যানাকোন্ডা এবার নিয়ে আসছে আলিপুর চিড়িয়াখানা। বৃহস্পতিবার আলিপুর চিড়িয়াখানায় ওপেন এনক্লোজারের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। মাসখানেক আগে সিংহ, চিতাবাঘ, মাউস ডিয়ার সহ বেশ কয়েকটি নতুন প্রাণী এসেছে আলিপুর চিড়িয়াখানায়। এবার তাদেরকেই কাঁচের মধ্য দিয়ে খোলা পরিসরে দেখতে পাবেন দর্শকরা। সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।